প্রথমে হামাস, তার পিছত হিজবুল্লাহ, তার পিছত হুথি, এইবার ওয়াগনার। হয় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একালর ভাড়াতিয়া বাহিনী ওয়াগনার বাহিনী এতিয়া যুদ্ধত সামিল হবলৈ আগবাড়িছে। হয় আপনি ঠিকই শুনেছে, ইসরায়েল হামাস যুদ্ধত এইবার রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একানর ভাড়াতিয়া ওয়াগনার বাহিনী এতিয়া এই যুদ্ধত সামিল হবলৈ আগবাড়িছে। এই সতর্কবাণী জারি করেছে আমেরিকার চোরাংচোৱা সংস্থায়। হয় আমেরিকার চোরাংচোৱা সংস্থায় সদরি করা মতে, রাশিয়ার ওয়াগনার বাহিনী এতিয়া এই যুদ্ধত সামিল হবলৈ সাজু হওয়াই নহয়, আনকি হিজবুল্লাহ, লেবাননের সিয়া সশস্ত্র সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক মারণাস্ত্রর যোগান ধরার তথ্য প্রকাশ করেছে আমেরিকার চোরাংচোৱাই। হয় ওয়াগনার বাহিনীয়ে SA-22 অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এতিয়া যোগান ধরেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর সহিত লগ লাগি এতিয়া ওয়াগনার বাহিনীয়ে যুদ্ধ ঘোষণা করা বলেও আমেরিকার চোরাংচোৱা তথ্যই প্রকাশ করেছে। আর যার বাবে এই ক্ষেপণাস্ত্র সময় ইতিমধ্যে যোগান ধরেছে, যে হিজবুল্লাহ এতিয়া ইসরায়েল লেবানন সীমান্তত কুচকাওয়াজ চলাইছে এক ভয়ঙ্কর যুদ্ধর বাবে, যার বাবে এতিয়া হামাস আর ইসরায়েলের যুদ্ধ আরব বিশ্বলৈ সম্প্রসারণ ঘটার আশঙ্কায় দেখা দিছে। এই যুদ্ধত সামিল হবলৈ আগবাড়িছে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভাড়াতিয়া বাহিনী ওয়াগনার গ্রুপে, আর যার বাবে ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধ আরো অধিক ভয়াবহ হয়ে উঠিব বলে এই মুহূর্তে বিশ্বজুড়ে চলিছে চর্চা। আমেরিকায় এই তথ্য প্রকাশ করার লগে লগে ইসরায়েলের বিরুদ্ধে এই যুঁজখন আরো অধিক ভয়াবহ হয়ে উঠিব বলে ইতিমধ্যে সর্বত্রে চর্চা চলা পরিলক্ষিত হয়েছে। কারণ এই হিজবুল্লাহ হৈছে ইরান পুষ্ট এটা সন্ত্রাসবাদী সংগঠন, ইরানের পূর্ণ সমর্থন হিজবুল্লাহ সন্ত্রাসবাদী সংগঠনলৈ। সমান্তরালক রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের পরাও ইতিমধ্যে হিজবুল্লাই নৈতিক সমর্থন লাভ করে থাকে, গতি তেনেস্থলত এতিয়া পুনর্বার শক্তি বৃদ্ধি করেছে হিজবুল্লাই ওয়াগনার বাহিনীর সহযোগত। আর যদি সচাকয়ে সেয়া হয়ে আছে, তেতিয়াহলে এই যুদ্ধ আরো অধিক ভয়াবহ হয়ে উঠিব। উল্লেখযোগ্য যে ইয়ার পূর্বেই রাশিয়া হিজবুল্লাহ প্রদান করেছে স্কাড, গ্রাড, কাটাসুর আদির দরে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। সমগ্র পৃথিবী, সমগ্র বিশ্বর ভিতরতে সর্বশক্তিধর সামরিক দেশ রাশিয়ায় এইসমূহ মারণাস্ত্র ইতিমধ্যে হিজবুল্লাহ প্রদান করেছে, এইসমূহ ক্ষেপণাস্ত্র প্রদান করেছে হিজবুল্লাহ। ইফালে হিজবুল্লাহর এজন শীর্ষ নেতা হাসান নাসারুল্লাই লেবাননের বেইরুতত হাজার হাজার সমর্থকর সম্মুখত হামাসর আক্রমণক সমর্থন জানাইছে, আর তার পিছতে এতিয়া এই মুহূর্তত ইসরায়েলেও এই মুহূর্তত বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, বিশেষকৈ লেবানন সীমান্তত যথেষ্ট কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে, কটকটিয়া দৃষ্টি রাখিছে, নিরীক্ষণ ব্যবস্থা এই মুহূর্তত কটকটিয়া করে তুলিছে লেবানন সীমান্তত ইসরায়েলে। যে কোনো মুহূর্তত যুদ্ধ ভয়াবহ রূপ ধারণ করিব, যুদ্ধই ভয়ানক রূপ ধারণ করিব, আর তার পরিপ্রেক্ষিতত এই যুদ্ধক প্রতিহত করবলৈ এতিয়া সাজু হয়ে উঠিছে ইসরায়েল। কারণ আমেরিকায় এই সতর্কবাণী জারি করার পাছতে ইসরায়েলেও এই যুদ্ধ প্রতিহত করবলৈ বা এই আক্রমণ প্রতিহত করার বাবে সাজু হয়েছে, প্রস্তুতি ইতিমধ্যে চলাইছে লেবানন সীমান্তত। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের এই প্রাইভেট বাহিনী ওয়াগনারের সর্বেক্ষর্বা আছিল ইয়েভগেনি প্রিগোজিন, অতি ঘনিষ্ঠ আছিল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। কিন্তু ইউক্রেন আর রাশিয়ার মাজত যে যুদ্ধ চলি আছিল, এই যুদ্ধত আনকি সামিলও হয়েছিল ওয়াগনার বাহিনী, ইউক্রেনত আক্রমণও চলাইছিল রাশিয়ার হয়ে ওয়াগনার বাহিনী। কিন্তু হঠাৎ রাশিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করেছিল ওয়াগনার বাহিনীয়ে, আর তার পিছত মস্কো অভিমুখে রওনা হয়েছিল ওয়াগনার বাহিনী, আর তার পিছতে বিশেষ পটভূমিত পুনের রাশিয়ার সাথে সামিল হল ওয়াগনার বাহিনী। কিন্তু চলিত বর্ষর 23 আগস্টত ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যু হয় এখন বিমান দুর্ঘটনাত, এয়ারপ্লেন ক্র্যাশত মৃত্যুমুখত পড়েছিল ইয়েভগেনি প্রিগোজিন। আর সেই ভ্লাদিমির পুতিনরে একালর এই ভারতীয় বাহিনী ওয়াগনার বাহিনী এতিয়া হস্তম হয়েছে হিজবুল্লাহ সহায় সহযোগিতা আগবায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবলৈ। যে আমেরিকার চোরাংচোৱাই এই তথ্য সদরি করার লগে লগে যুদ্ধই আরো অধিক জটিল রূপ ধারণ করিব, কারণ ইতিমধ্যেই ইসরায়েলে গাজা স্ট্রিপত নিরবিচ্ছিন্নভাবে আক্রমণ অব্যাহত রাখিছে। গাজা স্ট্রিপর সর্ববৃহৎ শহরত প্রবেশ করবলৈ এই মুহূর্তত অগ্রসর হয়েছে ইসরায়েল। হামাসক নিষেধ করার পণ লৈ হামাসক নিষেধ করার উদ্দেশ্যে এতিয়া সর্ববৃহৎ চহরখনত প্রবেশ করবলৈ সাজু হয়েছে, উদ্যত হয়েছে গাজা স্ট্রিপত ইসরায়েলী সেনাই। যে কোনো মুহূর্তত আক্রমণ আরো অধিক ভয়ানক হয়ে উঠিব, কারণ শেহতীয়াকৈ হামাসের শীর্ষ নেতা
গাজী হামাদে সকিয়নি প্রদান কৰিছে যে ইজৰাইলে এটা শিক্ষা লাভ কৰিব ইজৰাইলক নিষেধ কৰা হ'ব বুলি এক কঠোৰ সকিয়নি প্রদান কৰিছে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্ৰৰে ইতিমধ্যে ইজৰাইল স্থলসেনা বাহিনীৰ ওপৰত পদাতিক বাহিনীৰ ওপৰত আক্ৰমণ চলাইছে হামাসে বিভিন্ন দিশৰ পৰা এই যুঁজখন অধিক ভয়াবহ হৈ উঠিব কাৰণ এফালে হামাসৰ পুনৰ সকিয়নি ইজৰাইলক তাৰ মাজতে আমি জনাইছিলোঁ যে ইয়েমেনৰ এটা সশস্ত্ৰ সংগঠন হুথি বাহিনীয়েও ইতিমধ্যে যুদ্ধ আৰম্ভ কৰিছে বা যুদ্ধ ঘোষণা কৰিছে ইজৰাইলৰ বিৰুদ্ধে ইফালে সষ্টম হৈ আছে লেবাননৰ সশস্ত্ৰ সংগঠন ইৰাণ পুষ্ট হিজবুল্লাহ যাক ইতিমধ্যে আমি জনাইছোঁ ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুটিনৰ ভাৰতীয় বাহিনী ৱাগনাৰ বাহিনীয়ে ইতিমধ্যে সমৰ্থন আগবঢ়াইছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্ৰ ইতিমধ্যে যোগান ধৰিছে হিজবুল্লাহ গতিকে এটাৰ পিছত আনটো প্ৰত্যাহ্বান এতিয়া ইজৰাইলৰ সন্মুখত ইফালে যুদ্ধবিৰতিৰ বাবে বিভিন্ন মহলে হেঁচা প্ৰয়োগ কৰি আছে ইজৰাইলক আৰু তাৰ মাজতে নাচুৰবান্দা স্থিতি গ্ৰহণ কৰি হামাছক নিষেধ কৰিবৰ বাবে গাজা ষ্ট্ৰীপ জনশূন্য কৰি তোলাৰ বাবে বৃহৎ বৃহৎ অভিযান অব্যাহত ৰাখিছে ইজৰাইলে আৰু যি এই ঘটনা সংঘটিত হৈছে গাজা ষ্ট্ৰীপত 15 লক্ষাধিক লোক গৃহহাৰা হ'বলগীয়া হৈছে আজি 29 দিন যুদ্ধৰ এই পৰ্যন্ত 9,000ৰো অধিক লোকে প্ৰাণ হেৰুৱাইছে গাজা ষ্ট্ৰীপত কেৱল গাজা ষ্ট্ৰীপতে 9,000ৰো অধিক লোকে প্ৰাণ হেৰুৱাইছে আৰু তাৰ মাজতে দুঃসংবাদ আহিছে যে ইজৰাইলৰ আক্ৰমণত গাজা ষ্ট্ৰীপত 37গৰাকী সাংবাদিকেও প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে বধ্যভূমি গাজা ষ্ট্ৰীপৰ বাতৰি সংগ্ৰহ কৰিবলৈ যোৱা 37গৰাকী সাংবাদিকৰ মৃত্যু হৈছে ইজৰাইলৰ ধাৰাবাহিক বোমা আক্ৰমণত য'ত আছে পেলেষ্টাইনৰ 31গৰাকী সাংবাদিক ইজৰাইলৰ আছে 4গৰাকী সাংবাদিক আৰু লেবাননৰ 1গৰাকী সাংবাদিক মৃত্যুমুখত পৰিছে এই আক্ৰমণত সমান্তৰালকৈ 8গৰাকী সাংবাদিক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু 9গৰাকী সাংবাদিকৰ এতিয়াও কোনো ধৰণৰ সংকুত্ৰ উলিয়াব পৰা হোৱা নাই গতিকে এনেকুৱা ৰূপত যুদ্ধ চলি আছে আৰু এই যুদ্ধ চলি থকাৰ মাজত এটাৰ পিছত আনটো প্ৰত্যাহ্বানৰ কথা আমি জনাইছোঁ হামাছ হিজবুল্লাহ হুথিৰ পিছত এইবাৰ ৱাগনাৰ বাহিনী যি ৱাগনাৰ বাহিনীয়ে ইতিমধ্যে লেবাননৰ সশস্ত্ৰ সন্ত্ৰাসবাদী সংগঠন ইৰাণ পুষ্ট হিজবুল্লাক SA-22 এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্ৰ আগবঢ়াই শক্তি বৃদ্ধি কৰিছে হিজবুল্লাৰ আৰু যিকোনো মুহূৰ্ততে এতিয়া লেবানন ইজৰাইল সীমান্তত যুদ্ধই ভয়াৱহ ৰূপ লোৱাৰ এই মুহূৰ্তত উদ্রেক ঘটিছে আৰু এই যুঁজ প্ৰতিহত কৰিবৰ বাবেও ইজৰাইল সাজু হৈছে মুঠৰ ওপৰত বিভিন্ন সীমান্তত ইজৰাইলৰ বিভিন্ন সীমান্তত বিভিন্ন প্ৰত্যাহ্বান আছে আৰু তাৰ মাজতে গাজা ষ্ট্ৰীপ উৎখাত কৰাৰ গাজা ষ্ট্ৰীপ জনশূন্য কৰাৰ লক্ষ্যত অৱতীৰ্ণ হৈ অভিযান অব্যাহত ৰাখিছে ইজৰাইলে লক্ষণীয় হ'ব এই যুঁজখন এতিয়া কোন দিশে গতি কৰে